সালাম আলাইকুম। আপনাদের জন্য দেখুন একটি বিরিয়ানির রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন আমি এখানে পেঁয়াজ, কাঁচা মরিচ আর কটা জিরা, তারপর জায়ফল যুক্ত, গরম মশলা যা যা আছে সব একসাথে দিয়া আমি এটা একটু ব্লেন্ডার করব। একসাথে একটা মশলা তৈরি করুন। দেখুন এখানে আমি বেশি করে কটা কিশমিশ আর পেস্তা বাদাম দিয়ে দিলাম একসাথে। আমি সব কিছু একসাথে ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে তারপরে আমি এখানে দেখুন একটা পাতে বসাইছি, ওটার মধ্যে আমি কটা পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা যখন ভালো করে একটু লাল হয়ে আইব ততক্ষণ আমি এখানে দুটো গরম মশলা, এলাচি, দারচিনি দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজটা সুন্দর হালকা একটু লাল করবো। পেঁয়াজটা যখন লাল হয়ে আইব তারপর আমি এদিকে দেখুন এদিকে আমি এখন পোলার চালটা ধুইয়া রেখে দিছি। আমি পোলার চালটা দিয়ে দিলাম। পোলার চালটা আমি একটু আগের থেকে ধুইয়া আধা ঘন্টা রেখে দিছিলাম, ঝরঝরা হয়ে গেছে। এখন এই পোলার চালটা সুন্দর করে আমি এই তেলের সাথে ভালো করে কষাম। পোলার চালটা যত ভালো করে কষাইবেন তত পোলার চালের পোলাওটা ঝরঝরা হয়। আর আমি এদিকে এখন আধা চামচের মতন হইব লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে চালটা আমি ভালো করে ভাজা ভাজা করবো। ভাজা ভাজা করে তারপরে আমি এখানে গরম পানি দিব। আর এদিকে দেখুন আমি ফাঁকি দুধ দিয়ে দিলাম 2-3 চামচ করে। দুধটা দিলে পোলাওটা টেস্ট আরও ভালো বাড়ে, এই জন্য আমি এটার সাথে একসাথে ভালো করে কিন্তু পোলাওটা লাড়া দিয়ে দিলাম। এখানে আমার পোলাওটা সুন্দর করে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি গরম পানিটা দিয়ে দিব। আমি পাতিলে গরম পানি করে রাখছিলাম, গরম পানিটা এখন দিয়ে দিলাম। আমি অল্প করে গরম পানি দিলাম। এখানে আধা কেজি মতন আমার চাইলে এখানে অল্প 3-5 চাইলে আছে এখানে। আর এখন দেখুন আমি ভালো করে কিন্তু মশলাটা আর দুধটা ভালো করে মিলাইয়া তারপরে আমি পোলাটা এখন দমে দিয়ে দিব। পানিটা আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি সুন্দর করে কিন্তু এটা দমে দিয়ে দিব। আমার এদিকে 2-3টা পেঁয়াজ একটু কালো আসল, ফালাই দিলাম। ফালাই দিয়ে এখন আমি একটু লবণটা দিয়ে তারপরে কিন্তু আমি এটা দমে দিয়ে দিব। আর দেখুন আমার পোলাটা কিন্তু সুন্দর করে দমে হয়ে গেছে। হওয়ার পরে আমি এটা একটু উল্টাই দিলাম পোলাওটা, এদিকে পোলাওটা সুন্দর করে উল্টাইয়া তারপরে আমি এই করে দিলাম। আর সুন্দর করে কিন্তু পোলাওটা উল্টান হয়ে গেছে। এখন আমি পোলাওটা সুন্দর করে আর একটু দমে দিব। আমি একবার লাড়া দিয়ে দিলাম, দিয়ে কিন্তু পোলাওটা আর একটু ডাইকা দমে দিয়ে রাখব। দেখুন আমি কিন্তু চারিদিকে সবটি পোলাও সুন্দর করে মিলাইয়া তারপরে আমি এখানে এটা দমে দিয়ে রাখবো আর একটু। আর এদিকেও পাতিলে দমে হইতে থাক। আর আমি এদিকে দেখুন একটা পাতিল বসাইয়া ওটার ভিতরে আমি আধা কাপ 1 কাপের মতন তেল দিছি, আর গরম মশলা, এলাচি, দারচিনি আর 2টা তেজপাতা একসাথে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটু তেলের সাথে এটা একটু হালকা গরম করছি। যখন এটা ভালো করে গরম হইব আমি যেই ব্লেন্ডার করে মশলাটা তৈরি করছিলাম এই মশলাটা এখন আমি এটার মধ্যে দিয়ে দিব। সব কাঁচাইয়া আমি একটু পানি দিয়ে সুন্দর করে কিন্তু কাঁচাইয়া দিব এখানে। আর দেখুন এখন আমি ভালো করে কিন্তু মশলাটা কাঁচাইয়া একটু ধোয়া দা দিছি। দিয়ে এখন আমি এখানে আরও মশলা যেটা আমার দেওয়ার দরকার ওটা আমি এখন দিয়ে দিব। আমি ব্লেন্ডারটা একটু ভালো করে ধোয়া দিয়ে পানি দিয়ে দিলাম একটু বেশি করে। দিয়ে এখন আমি ভালো মতন সব দিয়ে এখন আমি এখানে 1 চামচ জিরা গরম মশলা, এখানে আমি ধনিয়ার পাকি দিলাম 1 চামচ। ধনিয়ার পাকিটা দিয়ে এখন আমি এখানে গোলমরিচের পাকি দিলাম 1 চামচ। দিয়ে এখন আমি এখানে এটা একটু লাড়া দিব। দিয়ে এদিকে আদা বাটাটাও দিই নি, আদা বাটাটা দিব। এখানে আদা বাটা দিয়ে দিলাম আমি 5-6 চামচ। আদা বাটাটা দিয়ে এখন ভালো করে কিন্তু মশলাটা মিলাম। মশলাটা যত ভালো করে মিলানো হইব তত ভালো। আর এদিকে আমি 1 চামচেরও কম হইব লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে এই মশলাটা আমি ভালো করে এখন কষাবো। আর আমি একটু কালারের জন্য এখানে হালকা লাল মরিচটা দিয়ে দিছি যাতে কালারটা একটু সুন্দর আসে। এই জন্য দেখুন লাল মরিচটা দিয়ে এখন কিন্তু আমি মশলাটা ভালো করে কষাবো।
এদিকে কিন্তু আমার মশলাটা সব দেওয়া হয়ে গেছে, আর আমি মশলাটা এখন ভালো মতন কষাবো যাতে মশলায় কোনো কাঁচা গন্ধ না থাকে। আর দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, হওয়ার পরে আমি এদিকে দেখুন টক দইটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে একবারও বেশি হইবো টক দই দিছি। টক দইটা দিয়ে এই টক দইটাও কিন্তু আমি ভালো করে মশলাটার সাথে কষামু যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে, আর টক দইটা ভালো মতন এই মশলার সাথে মিলা যায়। টক দইটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এদিকে মুরগিটা দিয়ে দিব। আর দেখুন আমি বেশি করে কটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি কাঁচামরিচটা একটু মাঝখান দিয়ে ফাঁকে ইয়ে করে দিছি, ফাইরা দিছি, দিয়ে কিন্তু আমি মশলাটা আর একটু ভালো করে কষাইতেছি। মশলা যত ভালো করে কষানো হইব তত কিন্তু মাংসটা খাইতে মজা। আর আমি দেখুন মাংসটার আগে আমি আলুটা দিয়ে দিলাম যাতে আলুটা একটু হালকা কষানো হয়ে যায় ভালো করে। এটার মধ্যে আলুটা একটু সিদ্ধ হইতে সময় লাগে এই জন্য। এখন আলুটা দিয়ে আমি একটু ডেকে দিছি, আর আলুটা যখন একটু কষান হয়ে গেছে তখন আমি এদিকে আমি মাংসটা ধুয়া জড়া দিয়ে রাখছিলাম। আর এখন আমি মুরগির মাংসটা আমি এখানে দিয়ে দিব। মাংসটা এখানে দিয়ে দেখুন মাংসটা আমি এদিকে দিয়ে দিলাম। এটা পারম মুরগি দেখে তাড়াতাড়ি হইব দেখে আমি আলুটা আগে দিছি। আর আমি কিন্তু এখানে কোনো পানি দিব না, এই মাংসতে যে পানি উঠবো ওই পানিটার থেকেই কিন্তু মাংস আর আলুটা সিদ্ধ হয়ে যাব। আর এখন দেখুন মশলাটা ভালো করে মিলাইয়া এখন আমি ডেককে দিলাম। আমি কিন্তু ডেককা মাংসটা রান্না করছি। আর দেখুন এদিকে কিন্তু আমার মাংসটা সুন্দর করে রান্না হয়ে আছে। আর আমি পোলাওটা দেখুন একটু ভালো করে মিলাই দিতেছি, মিলাইয়া তারপরে আমি পোলাওটার মধ্যে এখানে আমি কিন্তু ইয়ে দিয়ে দিলাম একটু। এখানে মাংস পোলাওটার মধ্যে আমি একটু গোলাপ জল আর একটু ইয়ে দিয়ে দিছি একসাথে মিলাইয়া। গোলাপ জলটা দিয়ে এখন ভালো করে কিন্তু পোলাওটা আমি মিলাইছি যাতে ভালো মতন পোলাওটার ভিতরে পুরো গোলাপ জলটা প্রতিটা পোলাওয়ার মধ্যে সুন্দর করে মিলে। আর কেওড়া জলও একটু আমি দিয়ে দিছিলাম ওটার সাথে মিলাইয়া। দিয়ে এখন আমি পোলাওটা একটা বলের ভিতরে অর্ধেক পোলাও আমি উঠামু। আমি এটা একটা অর্ধেক উঠাইয়া নিচে আমি মাংসটা দিয়ে তারপর উপরে পোলাওটা দিব। আর দেখুন এখন কিন্তু আমার মাংসটা উঠান পুরা সুন্দর করে হয়ে গেছে, আর পোলাওটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরা হয়েছে, একটা পোলাও কিন্তু একটার সাথে লাগেনি। আর আমি দেখুন নিচে দা যে পোলাওটি আছে এটি সুন্দর করে বিছাই দিলাম। বিছাইয়া এখন আমি এখানে মাংসটা দিয়ে দেব। আর পেঁয়াজের বেরেস্তা করে রাখছিলাম, পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে তারপরে আমি এখানে মাংস দিব। আর দু তিনটা কাঁচামরিচ লগে দিয়ে দিলাম এখন দিয়ে। তারপরে কিন্তু আমি দেখুন কটা পিস্তা বাদাম আর কটা কিশমিশ একসাথে দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখন আমি এখানে মাংসটা দিয়ে দিব। আমার মাংসটা কিন্তু অধিকটা হয়ে গেছে। আর এখন দেখুন আমি মাংসটা উঠাইয়া আলু আর মাংস মিলাইয়া আমি এখানে দিয়ে দিব বেশি কইরা। আর এইভাবে কইরা মাংস দিয়ে পোলাও রান্না করলে অনেক মজার। আর আমার এই মুরগির মাংসের বিরিয়ানিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ। আমার ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা না করছেন তারাও করে দিয়েন প্লিজ। আপনারা সবাই আমার সাথে থাকেন, আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেশের অবস্থা কেমন সবাই তো জানেন। আর সবাই দেখুন এখন আমি কিন্তু এইভাবে করে বিরিয়ানিটা রান্না করছি। আর এখন দেখুন আমি কিন্তু প্রতিটা বিরিয়ানির ভিতরে মশলা মাংস সব সহকারে একসাথে দিয়ে দিছি। দিয়ে এখন যে পোলাওটা আছে ওটা আমি উপরে দিয়ে ডাইলা দিব। আমি একসাথে পোলাওটা উপরে দিয়ে ডাইলা এখন ভালো করে কিন্তু পোলাওটা একটু বিছাই দিলাম মাংসের উপরে দিয়ে বিছাইয়া। তারপরে কিন্তু আমি এদিকে দেখুন এখন এটার মধ্যে আমি বাদ বাকি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিব। আর এইভাবে মুরগির মাংসের তেহারি রান্না করে খেয়ে দেখেন অনেক মজার। আর আমি দেখুন এখন কিন্তু পেঁয়াজের বেরেস্তা যেটি আছে ওটা দিয়ে দিছি, আরও দুটা কাঁচামরিচ দিলাম আর কটা কিশমিশ আর বাদাম একসাথে দিয়ে দিছি। দিয়ে এখানে একটু আমি জর্দার রং মিলিয়ে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এই পোলাওটা একটু দমে রাখবো যাতে পোলাওটা সুন্দর করে দমে পোলাওটা হয়। আর দমে রাখছি এখন, পোলাওটা হইলে আপনাদের উল্টায় আমি দেখাইতেছি। দেখুন পোলাওটা কত সুন্দর করে হয়েছে,
এখন কিন্তু দেখুন আমি পোলাওটা পুরো উল্টাই আপনাদের দেখাইতেছি। আর প্রতিটা পোলাও কিন্তু একটা পোলাওর সাথে একটা মিলে নেই, আর ঘরের মশলা দিয়েই এইভাবে পোলাও অনেক মজা করে পোলাও রান্না করা যায়, আর খাইতে অনেক মজার। আর আমি দেখুন প্রতিটা পোলাও কিন্তু এখন সুন্দর করে মাংসের দিকে উল্টাইয়া আমি মশলাটা একসাথে মিলাই দিতেছি লাড়া দিয়া। পোলাওটা যখন মাংসের সাথে ভালো করে মিশে যাব, তারপরে আমি দেখুন আপনাদের দেখাইতেছি। আমি উপরে দেখোটা এখানে কটা, এখন আমার পোলাওটা কিন্তু সুন্দর করে হয়ে গেছে। আর আমি কটা দেখুন এখানে কি টিকা বাচ্চা একসাথে দিয়া রেখে দিলাম আমার পোলাওটা রান্না সম্পূর্ণ।